দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর খুলে গেল গ্রন্থাগার। ফালাকাটা শহর গ্রন্থাগার সুভাষ পাঠাগার খুলল সমস্ত নিয়ম মেনে। গ্রন্থাগার দপ্তরের নির্দেশ অনুসারে দিন পর পর খোলার নির্দেশ মতো সপ্তাহে 3 দিন সোমবার বুধবার শুক্রবার খোলা থাকবে বলে গ্রন্থাগার সূত্রে খবর। এর ফলে উৎসাহ পাঠকদের মধ্যে। ফালাকাটা শিক্ষার পীঠস্থান এই গ্রন্থাগার। করোনার আগে প্রতিদিন এখানে ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীরা এসে পড়াশোনা করতেন, কিন্তু করোনার জন্য বন্ধ হয়ে যায়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তা খোলার ব্যবস্থা হয় উপকৃত হবে আতত অঞ্চলের চাকরি প্রার্থী সহ ছাত্রছাত্রীরা। এই গ্রন্থাগার খোলার ফলে বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। পাঠক পারঙ্গের পার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির রায়চৌধুরী বলেন, দীর্ঘ 10 মাস পর পাঠকদের জন্য গ্রন্থাগারের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে জেনে খুব ভালো লাগছে। বলার অপেক্ষা রাখে না, সাহিত্যপ্রেমী পাঠকদের পাশাপাশি চাকরি কর্মপ্রার্থী বহু পাঠক গ্রন্থাগারে গিয়ে থাকেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। কোভিড পরিস্থিতির দরুন যা থমকেছিল, আশা রাখছেন স্বাস্থ্যবিধি মেনে পাঠকেরা গ্রন্থাগারকে কাজে লাগাবেন। ফালাকাটা শহর গ্রন্থাগার সুভাষ পাঠাগারের গ্রন্থাগারিক উত্তম বিশ্বাস বলেন, গ্রন্থাগার দপ্তরের নির্দেশ অনুসারে সপ্তাহে 3 দিন নিয়ম করে খোলা থাকবে এই গ্রন্থাগার। পাঠক আবার ধীরে ধীরে আসছেন। ফালাকাটা শহর গ্রন্থাগার সুভাষ পাঠাগারের প্রশাসক অজিত দে সরকার বলেন, গ্রন্থাগার দপ্তরের নির্দেশ বলে নিয়মে সপ্তাহে 3 দিন সোমবার বুধবার শুক্রবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো দিন সরকারি ছুটি পড়ে তবে সেদিন বন্ধ থাকবে। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রের রিপোর্ট। কি জানিয়েছেন গ্রন্থাগারিক শুনব। দপ্তর কর্তৃক যে আদেশ দেওয়া হয়েছে তাতে সপ্তাহে 3 দিন মানে একদিন অন্তর করে খোলার কথা বলা হয়েছে। তো সেই অনুযায়ী আমরা সোমবার বুধবার এবং শুক্রবার গ্রন্থাগার খোলার সিদ্ধান্ত নিয়েছি। আর এই গ্রন্থাগার অনেক দিন বন্ধ থাকার জন্য তো অনেক পাঠকের অনেক অসুবিধা হয়েছে। তো আশা করি আমরা যে সপ্তাহে 3 দিন খোলার জন্য পাঠকরা অনেকটাই উপকৃত হবে। এখনো অনেকে অ্যাওয়ারনেসটা মানে ঠিক মতো হয়নি, সবাই এখন জানতে পারেনি, জানলে পরে নিশ্চয়ই আগের মতোই হবে আশা করি। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার